আন্তঃরাজ্য ছিনতাই চক্রে গ্রেপ্তার দুজনকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বলানগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিথি শম্ভুনাথ দাস লেনে গত 2 মাস আগে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার জিনিস ছিনতাই করে এবং শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই ঘটনা তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে বলানগর থানার পুলিশ গতকাল মানিক সামন্ত ও রাজু দেবকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী 10 তারিখ টিআই প্যারেডের নির্দেশ দেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী জানান, ঘটনাটা ছিল 1/6-এর ঘটনা। এই ঘটনাতে আজকে বরানগর থানা দুজন আসামিকে প্রডিউস করেছে, যার নাম রাজু দেব এবং মানিক সামন্ত। পুলিশের তরফ থেকে কোনো পিসি প্লেয়ার ছিল না, একটা টেস্ট আইডেন্টিফিকেশানের একটা প্লেয়ার ছিল। তো লানেট কোড সব কিছু শুনে টিআই প্যারেড অ্যালাউ করলেন। 10 তারিখে তাদের টিআই প্যারেড আছে এবং 21 তারিখ আসামিদের এই রেকর্ডেড ডেট রয়েছে। তাদের বিরুদ্ধে ধারা দেওয়া হয়েছে 392 অফ আইপিসি এবং 25/27 আর্মস অ্যাক্ট। জেসি হলো 14 দিনের। ম্যাজিস্ট্রেট বললেন এখন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তাই এখন আমরা বেল পেয়ার করেছিলাম, বেল রিজেক্ট হয়েছে। আরও কেউ আছে এখন সেটা ইনভেস্টিগেশনে অফিসার বলতে পারবেন। আরও কেউ ইনভলভমেন্ট আছে এখনও সেটা নিয়ে কোনো কিছু, যদি অফিসাররা কোনো প্লেয়ার দেয় সেটার উপর তখন নির্ভর করবে। এখনও কোথাও গ্রেপ্তার হয়েছে, তারা তাদের পিও থেকে অর্থাৎ তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে। নারায়ণপুর আন্ডার পিএস নারায়ণপুর।